সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর কলা দিয়ে তৈরি দুর্দান্ত মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা তৈরি করার প্রসেস এতটাই ইজি যে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন, খেতেও হয় দুর্দান্ত মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাকা কলা। তো প্রথমে এখন এখান থেকে দুইটা কলা নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ছিলে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছে। এরপর এখন এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছে। এরপর প্রথমে একটি কাঁটা চামচ দিয়ে কলা আর ডিমগুলোকে এইভাবে ম্যাশ করে নিচ্ছে। আপনারা এই কাজটি চাইলে হাত দিয়েও করতে পারবেন, আবার চাইলে ব্লেন্ডার জারে নিয়েও এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারবেন। তবে কাঁটা চামচ যেহেতু সবার বাড়িতে থাকে, তাই আমি এটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কলা আর ডিমগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন, আর না চাইলে এটাকে বাদ দিতে পারবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। যারা হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে 1/4 কাপ চিনি অ্যাড করে নেবেন। এরপর আবারও চিনি আর লবণটিকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছে। তো একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এরপর কাঁটা চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি দুধটিকে আগে থেকে জাল করে রুমের নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ পানিতে গুলে সেটাকেও ব্যবহার করতে পারবেন। তো অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে আমি এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটার তৈরি করতে আমার এখানে প্রায় 1/3 কাপের মতো দুধ লেগেছে। এরপর আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। তো নাস্তা তৈরি করার জন্য আমি এখানে একটি চামচ নিয়েছি, এই চামচ দিয়ে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব। তো নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে এরকম একটা চামচ নিয়ে সেটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আপনাদের ঘরে থাকা যে কোনো বড় বা ছোটো চামচ দিয়েও কিন্তু এরকমভাবে নাস্তা তৈরি করে নিতে পারবেন, আর সেটা অবশ্যই গোল হতে হবে। তো চামচটাকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে ব্যাটার দিয়ে এরপর ওপর থেকে তেল ছড়িয়ে এটাকে তেলে ঝেড়ে দিলাম। তো সেমভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে। প্রতিবার নাস্তা দেওয়ার সময় কিন্তু চামচটিকে ভালোভাবে গরম করতে হবে, না হলে কিন্তু চামচের গা থেকে নাস্তার ব্যাটারটি খুলবে না। আর এইভাবে কিন্তু উপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু অল্প তেলেও নাস্তাগুলো খুব ভালোভাবে কুকড হতে পারবে। চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে, এতে করে নাস্তাগুলোর ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। আর ভাজার সময় কিন্তু নাস্তাগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে চারপাশে কুকড হতে পারবে। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। আর যে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে ওগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন।
তো এখন আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।